ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা ওই একটা অংশ শেষই করছি বলতে গেলে মুসলমান দেশ একবার মুসলিম দেশ কোন একটা দেশ মুসলিম হয়ে থাকলে সেটাকে বা মুসলিম একটা দেশ যদি থাকে সেটাকে কি আমরা কখনো আবার কি ওটা কাফের দেশ হয়ে যায় নাকি বা আবার কি ওটা দারুল কুফর হয় নাকি বা আবার কি ওটা ওইটা ওইটাকে কাফের দেশ বলে ডিক্লেয়ার করা যায় নাকি এখানে আমরা মোটামুটি ভাবে দেখলাম দলিল গুলা যা দেখলাম যে সেটা করার কোনো ই নাই সেটা করার কোনো স্কোপ নাই এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে ইউজুয়ালি স্কোপ নাই আর কি মানে খুব এক্সেপশনাল সিচুয়েশন আছে যখন টোটালি সবকিছু চেঞ্জ হয়ে গেছে একটা দেশের এছাড়া যে একটা দেশে শাসক কোরআন দিয়ে শাসন করতেছে কিনা এটা একটা বড় ফিতনা এখনকার দিনের আমরা এটা এটার উপর একটা ক্লাস হচ্ছে ইনশাল্লাহ এটা এই ধরনের ইস্যুর উপরে 28 তারিখে যারা জানেন না তারা জেনে যান কিন্তু এটা রেজিস্ট্রেশন লাগবে জানায় যে নাসিফকে কে কে আসতেছে রেজিস্ট্রেশন পয়সার রেজিস্ট্রেশন না নামের রেজিস্ট্রেশন কারণ আমাদের স্পেসটা লিমিটেড আমরা সবাইকে নিতে পারবো না এটা এই ছুটির দিন 28 তারিখ সকাল 10টায় সাইফুল্লাহ ভাই করবেন এখানে 10টা থেকে 1টা পর্যন্ত হবে কোয়েশ্চেন আছে সেশন আছে সাথে আপনাদের যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আসিফকে নামটা দিয়ে যান বা ই দিয়ে যান এটা একটা সর্বসাম্প্রতিক ফিতনা যে একটা দেশ মুসলমানের দেশ শাসক ইসলাম অনুযায়ী শাসন করতেছে না বা কোরআনের আইন দিয়ে বা শরিয়া দিয়ে শাসন করতেছে না পাট করে আমরা বলে দিলাম যে শাসক কাফির হয়ে গেছে দেন ওই শাসককে যারা ডিনাউন্স করে নাই সেসব আলেমরা কাফের হয়ে গেছে তারপর সেসব আলেমদেরকে যারা ডিনাউন্স করে নাই সেসব জনগণ কাফের হয়ে গেছে এই করে একটা দেশকে আমরা কাফের দেশ বানাই দিতে চাই আমাদের ভিতর কেউ কেউ চান মানে এক্সট্রিমিস্ট যারা বা চরমপন্থী যারা তারা চান এটা যে কোনো মতে অ্যাকসেপ্টেবল না এটা আমরা দলিল সহকারে দেখছি তবে কোন একটা দেশ যদি টোটাল আমল পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তার শাসকও না তার মানুষও না তার মানে আলেমরাও না মানে আলেমরা আলেম শূন্য হয়ে গেল শাসকরা সব কাফের বা কাফের আইন ই করতেছে শাসন করতেছে জনগণও সব বলতে গেলে কাফের বা ইসলামের ইসলামের রীতিনীতি গুলো ওখানে নাই হয়ে গেল তখন সেটা দারুল কুফর হইতে পারে এটা এটার পক্ষে মত আছে যেমন আমরা লেবাননের কথা পড়লাম যে লেবানন সম্বন্ধে রশিদ রিদা ছিলেন একজন ইজিপশিয়ান স্কলার প্রথমে ইকওয়ানের ওই মোহাম্মদ আব্দুর ছাত্র ছিলেন প্রথমে উল্টাপাল্টা লাইনের হইল পরে উনি বেশ মানে একসেপ্টেবল একজন স্কলার ছিলেন এবং ওনার কোরআনের তাফসির আছে তো উনি উনি বলছেন যে লেবানন যেমন তখনকার সময় লেবাননকে বলছেন যে এটা দারুল কুফর হয়ে গেছে এটা বলার যথেষ্ট কারণ আছে কারণ লেবানন এখন আর মুসলিম দেশ বলার কিছু নাই লেবাননকে অনেক কটা সেক্টে বিভক্ত লেবাননের ছোট্ট একটা দেশ সেটা আবার অনেক ভাগে ভাগ বিভক্ত সেই এক একটা ভাগে যারা আছে তারাও আবার মেইনস্ট্রিম মুসলিম না ধরেন দ্রুজরা আছে আমলরা আছে হিজবুল্লাহরা আছে বেশিরভাগই শিয়া অথবা শিয়ার খুব এক্সট্রিম শিয়ারাও যাদের মুসলমান বলে না তারা এবং শহরগুলা বৈরুত শহরটা ভাগাভাগি আছে বা আমি আগেও বলছিলাম যে একজন থেকে আরেকজনে গেলে আপনার আগে খোঁজ করতে হবে যে ওখানে আপনার প্রোটেকশন দিবে কে নাহলে আপনি গেলেন আর কখনো ফিরে আসবেন না এরকম অবস্থা তো যাই হোক খ্রিস্টানদের একটা বড় খ্রিস্টানদের ভিতরে আবার সেক্ট আছে ম্যারোনাইট খ্রিস্টান এই খ্রিস্টান সেই খ্রিস্টান অনেক কিছু আছে যাই হোক তো ওইখানকার ওটাকে ফিতনার লাগাই রেখে গেছে কাফেররা মানে ওয়েস্টার্নাররা যে ওইখানে প্রেসিডেন্ট হবে এক ধর্মের আর প্রাইম মিনিস্টার হবে এক ধর্মের এরকম একটা ই বানায় গেছে কনস্টিটিউশন বা একটা গঠনতন্ত্র শাসনতন্ত্র যাই বলেন বানায় গেছে ঠিক কাশ্মীরের মতো আর কি যাতে সারা জীবন মারামারি করতে থাকে মানুষ তাই চলতেছে সারা জীবন ধরে মারামারি আছে ওইখানে এখনো আছে বা চলতেছে যাই হোক আমরা শেষ যেখানে করছিলাম সেখানে ইমাম শাফির একটা ই ছিল যে উনি বলছিলেন যে যা ল্যান্ড অফ কুফরে যা ল্যান্ড অফ ইসলামে পারমিসেবল তা ল্যান্ড অফ কুফরে পারমিসেবল যা ল্যান্ড অফ ইসলামে ফরবিডেন তা ল্যান্ড অফ কুফরে ফরবিডেন এখানে কোনো ডিফারেন্স আসবে না পার্সোনাল এর কথা বলতেছেন পার্সোনাল ফিকের ব্যাপারে তাহলে আমাদের তো কোনো লাভ নাই একটা দেশকে আমাদের পার্সন ব্যক্তি হিসাবে একটা দেশকে একটা মুসলিম দেশ দারুল কুফর হয়ে গেছে কিনা এটা এটা দারুল কুফর মানে আমাদের কোনো লাভ নাই এটা এটার লাভ লোসকান বা এটা নিতে আসতেছে অ্যাকচুয়ালি ইমাম যিনি হবেন মুসলিম উম্মার ইমাম তার কনসিডারেশনের ব্যাপারে আসতেছে ধরেন একটা পুরো মুসলিম উম্মার একজন শাসক আছেন একজন ইমাম আছেন এখন একটা দেশ আগে মুসলিমদের দেশ ছিল এখন কাফেররা ওটাকে দখল করে নিয়েছে অথবা যে কারণে হোক এটাতে আমাদের আর নিয়ন্ত্রণ নাই
এখন উনি এটা অ্যাটাক করবেন কি করবেন না, ওই ওই বিচারের উনার জন্য আসবে যে এটাকে কি হিসাবে দেখবেন। দারুল কুফর হলে একভাবে দেখবেন, দারুল ইসলাম হলে একভাবে দেখবেন। দারুল কুফর হলে ধরেন জাস্ট ওইটার উপর দিয়ে উনি সৈন্যবাহিনী চালাই দিতে পারেন, কে মরলো না মরলো চিন্তা করার দরকার নেই। দারুল ইসলাম হলে চিন্তা করার দরকার আছে, বা মিক্সড ক্রাউড যদি হয় চিন্তা করার দরকার আছে। কারণ আমরা জানি জিহাদের প্রথম তিনটা শর্তের ভিতর কি আছে, এক নাম্বার হচ্ছে আমির থাকতে হবে, প্রকাশ্য আমির, এই যে আমির বললাম এখন যে মুসলিম উম্মার যদি থাকেন। দুই নম্বর হচ্ছে শত্রু মিত্র চিহ্নিতকরণ হইতে হবে। আপনি ওয়াইম সালাম আপনি আমারে মারলেন, শত্রু মার থেকে আমারে মেরে দিলেন, একজন মুসলিমই মারলেন আপনি, বিশাল একটা খারাপ কাজ করে ফেললেন, শত্রু মিত্র চিহ্নিত করেন। আর তিন নম্বর হচ্ছে ক্ষমতা থাকতে হবে, প্রধান শর্তগুলো। সো এইগুলো ওনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনার আমার জন্য। দারুল ইসলামে যেটা হারাম দারুল কুফরে সেটা হারাম, এখানে মদ হারাম ওইখানেও হারাম, এখানে জুয়া হারাম ওইখানে হারাম, এখানে ব্যবচার হারাম ওইখানে হারাম। তারপরে আমি বলতেছিলাম যে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ আছে মুসলমানদের ভিতর যারা ওই ওইগুলার পশ্চিমবঙ্গ ওয়ালকে দারুল হার্ব বানায়া ওইখানে সাদা মেয়েদের সাথে লিভিং টুগেদার করে, লিভিং টুগেদার করে বলে এটা তো দারুল কুফর, এখানে তো আর এরা হলো আমার ই কনকিউবিন, মানে ওই যে কৃতদাসী গনিমতের মাল আর কি, এটা তো করার কোন স্কোপ নাই। মানে এগুলো হলো টুইস্টিং, এই আমরা দেখবো কিভাবে এক্সট্রিমিস্টরা টুইস্ট করে, করতেই হবে টুইস্ট, কারণ তা নাহলে তাদের কর্মকাণ্ড চলবে না। আপনি যদি এই দেশটাকে দারুল ইসলাম মনে করেন, মানুষগুলোকে মুসলিম মনে করেন, আপনি কি করে বোমা মারবেন, আপনি কি করে জেএমবির বোমা মারবেন, মারতে পারবেন না। সুতরাং আপনাকে একটা ফতোয়া বার করতে হবে, যেটা দিয়ে আপনি ওই দরজাটা একটু একটু অ্যাজার করে রাখেন, একটা ফতোয়া বার করতে হবে যেটা দিয়ে আপনি আলটিমেটলি বলতে পারবেন যে না 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 না, এই দেশের তো ম্যাক্সিমাম মানুষই মুসলমান না, এই দু একজন আছে মুসলমান যারা আমাদের সাথে আমাদের জামাতে আছে আমাদের সাথে নামাজ পড়ে, বাকি মুয়াহিদ আর কি, বাকিগুলো তো সব কাফের। এই কথা চিন্তা বললে আপনি আমাকে উদ্বুদ্ধ করতে পারবেন যে আমি এনে বোমা মারবো, নাহলে একটা মুসলমান দেশে আপনি বোমা মেরে মানুষ মারবেন কেমন। তো এটা হলো যে টুইস্টিং এর দরকার হয়, সেই জন্য তারা এই ফিকের ইগুলা খোঁজেন। আচ্ছা, এখানে এই পয়েন্টেরই পরবর্তী পয়েন্টটা ছিল, আমরা এটা পড়ছিলাম, এই শেষটুকু পড়ে তারপর নতুনটা যাব, যে ওয়ারিং ডিসবিলিভার, যে আপনার এগেনস্টে যুদ্ধে আছে, এইরকম যে কোনো কাফেরের রক্ত আপনার জন্য যে কোনো জায়গায় ই যে কোনো জায়গায় হালাল, বা যে কোনো জায়গায় এটা তার সে কোন দাসে থাকলো তাতে কিছু আসে যায় না, যদি সে কোনো মুসলমানদের কোনো আমানা না পেয়ে থাকে, মুসলমানদের কোনো সিকিউরিটি সেফটির আশ্বাস না পেয়ে থাকে। যেটা আমি বলছিলাম যে সৌদি আরবে বা বাংলাদেশে যখন একজন ইন্ডিয়ান ভিসা নিয়ে আসে, সে কিন্তু স্টেট সিকিউরিটি নিয়ে আসছে, ভিসা মানে স্টেট বলছে যে তোমার সেফটি সিকিউরিটি আছে এখানে, তাকে কিন্তু আমি কাফের হইলেও তাকে অ্যাটাক করতে পারবো না, তাকে কিছু করতে পারবো না। একই কথা সৌদি আরবে যখন একজন আমেরিকান যাচ্ছে স্টেট ভিসা নিয়ে যাচ্ছে, তাকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন না, বা চাইলে কিছু করতে পারেন না। আচ্ছা, তারপরে বলতেছে যে সাপোর্টিং এনিওয়ান হু ইজ ভায়োলেটিং শরিয়া ইজ ফরবিডেন রিগার্ডলেস অফ ওয়েদার হি, মানে মানে কোথায় হচ্ছে, শরিয়ার শরিয়া যে ভায়োলেট করে তাকে সাপোর্ট করাটা নিষিদ্ধ, শরিয়া যে ভায়োলেট করে তাকে সাপোর্ট করাটা বাংলাদেশেও নিষিদ্ধ, আমেরিকাতেও নিষিদ্ধ। কোথায় করতেছে তাতে আসা যায় না, যেটা একটু আগে বললাম ওইটারই একটা ফর্ম, এটা কোথায় করতেছে এটাতে আসে যায় না, তাকে আমি সাপোর্ট করতে পারবো না, এটা ফরবিডেন। এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, এরপরে দিস নাও ক্লারিফাইজ দ্য লিমিটস অফ এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপ্ট অফ ল্যান্ড অফ কুফর। এইখানে আমরা বুঝতেছি যে কোন একটা দেশকে ল্যান্ড অফ কুফর মনে করার ব্যাপারে এক্সট্রিমিজম যারা মানে চরমপন্থা যারা অবলম্বন করেন তাদের লিমিটটা কোথায় সেটা ক্লারিফাই করে, এবং ল্যান্ড অফ ইসলামের লিমিটটা কোথায় সেটাই করে। কেন কেন এটা করে, মানে এখানে দুইটা ব্যাপার আছে, দুইটা এক্সট্রিম ম্যাটারের জন্য দুইটা ব্যাপার। যদি আপনি ল্যান্ড অফ কুফর বলে ফেলেন একটা জায়গাকে, দ্য ব্লাড এন্ড ওয়েলথ অফ দ্য পিপল বিকাম পারমিসেবল, যেটা বললাম যে ব্লাড এবং মানে রক্ত প্রবাহ করা অথবা তাদের ধন সম্পদ নিয়ে নেওয়াটা পারমিসেবল। আমেরিকাতে এরকম কিছু শায়েখ আছেন যারা ফতোয়া দিচ্ছেন যে ওইখানে ওইখানে ডাকাতি করা যাবে, সোনার দোকান টোকানার ডাকাতি করে ওয়েলথ বাড়ানো যাবে, মুসলিম উম্মার সম্পদ লাগবে না ই করতে হইলে 45 বছরের জেল। বেলাল ফিলিপসের লেকচারে শুনছি আমি, 45 ইয়ার্স সোনার দোকান ডাকাতি করছে কাল্লুর আর কি, ওই যে কালো 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 চামড়ারা ওদেরকে টানছে দলে, ইয়াং পোলাপান বোঝাইছে যে এ তো গনিমতের মাল, এগুলো আমাদের জন্য সব জায়েজ, সোনার দোকান বা জুয়েলারির দোকান লুট করছে, লুট করে ধরা পড়ছে 45 বছর জেল। একটা ইয়াং ছেলের আপনাদের মতো যারা 45 বছর জেলে থাকলে আপনার লাইফের কিছু আছে, আপনার জীবনই শেষ, তাও কি ডাকাতি করতে গিয়ে চুরি করতে গিয়ে, এবং তাও কি কোনো মানে মানে কোনো কার কথায় মানে ওইরকম স্প্রিন্টার কোন একটা গ্রুপের কোন এক শেখের কথায় গিয়ে আপনি ডিগা পড়ছেন গিয়ে যে ডাকাতি করে গনিমতের মাল বা সম্পদ বাড়াবেন, সেই সম্পদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন পরে। এই জন্য জ্ঞান, এগুলো মেইনলি হচ্ছে কিন্তু জ্ঞানবিহীনতার জন্য।
আপনি ইসলাম কার কাছ থেকে নেবেন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কার কাছ থেকে নেবেন তাকে আগে ভেরিফাই করে নেবেন। আমরা ওটুকুই করতে পারি, আর কিছু করতে পারি না। আমরা নিজেরা গিয়ে মদিনা ইউনিভার্সিটি গিয়ে আবার জিরো থেকে স্টার্ট করে পড়াশোনা সবকিছুর ইস্তেয়াত করতে পারবো তা না, কিন্তু অন্তত কার কাছ থেকে নিচ্ছি এই ব্যাপারে তাকে করতে পারি। এই লোকটা কে, এই লোকটা কি, এই লোকটা, এই লোকটা পড়াশোনা কদ্দূর, কি পড়াশোনা করছে। বাংলাদেশে মুফতি হইতে কিছু লাগে না, বলছে না ইফতা একটা সাবজেক্ট, 2 বছর পড়লেন আপনি মুফতি, মুফতি এনামুল হক আপনার নাম, তারপরে আপনি এখন ফতোয়া দিয়ে চলতেছেন সবাই আপনার কাছে গিয়া। আল্লামা আর মুফতি হইতে বাংলাদেশে কিছু লাগে না, তো আপনি দেখেন না শাইখুল হাদিস আল্লামা মুফতি কিছু লাগে না। তো এখানে সাবধানতার ব্যাপার আছে, আপনার দিন কার কাছ থেকে নিতেছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পসিবলি পসিবলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার লাইফে, যে দিন কার কাছ থেকে নিবেন আপনি। এখানে কিন্তু সমস্ত সমস্যাটা কার কাছ থেকে নিতেছেন, এখানেই সমস্যাটা। কেউ দেওয়ানগাজি, কি বলে দেওয়ানবাগি, কেউ আদানগাছি, আদানগাছি আর দেওয়ানবাগের সন্ধি হয়ে গেছে আমার মনের ভিতরে। এই যে দেওয়ানগাজি বলছি বোধ হয় আমি, না আজানগাছি, দেওয়ানগাজি আছে আরেকটা, মানে দেওয়ানগাজির কিসা, আমরা যখন বড় হচ্ছিলাম তখন একটা নাটক ছিল, ফেমাস নাটক খুব, দেওয়ানবাগি আজানগাছি। কার কাছ থেকে দিন নিবেন আপনি? আজানগাছি থেকে দিন নিছে, এই দেশের লিডিং লিডিং মানুষ নিছে, ফিজিক্সে পিএইচডি, টেলিভিশনে টেলিভিশনে এই নিয়ে কথা বলে, ধর্মের নিয়ে কথা বলে, আমার ধর্মের একজন অথরিটি উনি, উনি আজানগাছির মুরিদ, ওইখানে আজানগাছি থেকে উনি দিন নিছেন। এটা মুসলিম মুসলমান হিসেবে পথ চলাতে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে যে দিন কার কাছ থেকে নেবে, এবং আপনার সবসময় কেয়ারফুল থাকবে। বিকজ উল্টাপাল্টা জায়গা থেকে যদি দিন নেন আপনি এরকম এরকম এন্ডে যাবেন, যে এই যে এই যে একটু আগে যেটা পড়লাম। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের দুইটা সমস্যা, দুইটা দুইটা এসে আমাদের সমস্যা। একটা হচ্ছে যে একটা মুসলমান দেশকে যখন কাফেরের দেশ যদি জ্ঞান করেন আপনি, তখন যে মানে এক্সট্রিমিজম চরমপন্থী যারা, তারা এটা জ্ঞান করতে চান অনেক সময়, যেমন বাংলাদেশের কথা বলতে, বাংলাদেশের এরকম সেক্টর আছেন যারা মনে করেন যে বাংলাদেশটা মুসলমান দেশ না। আবার ইজিপ্টে আমরা জানি, আমরা ট্র্যাডিশনালি পড়ছি যে ইজিপ্টে এটা শুরু হয়েছিল, ইজিপ্টের একটা দল ছিল যারা ইজিপ্টের কারণে মুসলমান মনে করতো না নিজেদের ছাড়া, সুতরাং সমানে তারা মারপিট করে মানুষের রক্ত বয়ে এবং বোমা মাইরা বা যা যা করার করতে পারতো তারা, কারণ মুসলমান দেশ না, দায় দায়িত্ব আসে না। কিন্তু মুসলমানের দেশ মনে করলে কি আপনি একটা ফিতনা তৈরি করতে পারবেন না, একটা মানুষের গায়ে আঁচড় দিতে পারবেন না, তাই না? তো এখানে বলতেছেন যে দুইটা সমস্যা যেটা হয়, একটা হচ্ছে যে ডিক্লেয়ার করার সাথে সাথে আপনার কি হলো, রক্ত এবং সম্পদ ই হয়ে গেল, জায়েজ হয়ে গেল, এবং তাদের এগেনস্টে জিহাদ পারমিসিবল হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে ওইখানকার বাসিন্দারা কি হলো, তারা সবাই ডিক্লেয়ার ডিসবিলিভার্স বেসড অন দা মানে ল্যান্ড অফ কুফর যদি হয়, তাহলে যারা ওইখানে থাকে তারাও ডিসবিলিভার, তখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। এইখানেই রেস্ট্রিকশনটা আসতেছে, মানে সবচেয়ে ভয়ঙ্কর সাইড হচ্ছে এইটাই, যে একটা মুসলিম দেশকে যতই আমরা বলি আল্লাহর আইন ছাড়া চলতেছে, লিডার হয়তো বিশ্বাসী না বা লিডার বিশ্বাস হারাইছে, কিন্তু সেটাকে আমরা দারুল ইসলাম না বলে দারুল কুফর বলার ডেঞ্জারাস দিক হচ্ছে দুইটা, এই যে দুইটা বললাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কিছু স্কলার উনি বলতেছেন যে আমি তারপরেও যারা এটাকে বলছেন তাদেরকে সবাইকে ঢালাও ভাবে আমি ভুল বলতে পারতেছি না, কিন্তু তারাও যারা মনে করছেন, কিছু কিছু স্কলার মনে করছেন, ধরেন একটা দেশের কথা, ফর এক্সাম্পল আমরা আপনাকে ই বলছি, ওই যে উজবেকিস্তান এর কথা বলছি, উজবেকিস্তান, সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক গুলা, তাজিকিস্তান, কিরগিস্তান, এগুলো কি হয়েছিল, রাশিয়ান রুলের আন্ডারে ছিল, মসজিদ গুলা বন্ধ হয়ে গেছিল, কোরআন শরীফের একটা কপি পাওয়া যাইতো না, এরকম সিচুয়েশন ছিল একসময় রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যখন ছিল তারা, বা সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের সাথে যখন ছিল। তো তখন বলতেছেন যে এরকম কেসে কোনো কোনো স্কলার যদি বলেও থাকেন যে এগুলো দারুল কুফর হয়ে গেছে, তথাপি কিন্তু কোনোদিন বলেন নাই যে ওইখানকার মানুষের রক্ত বা সম্পদ হালাল বা জায়েজ আছে নষ্ট করা, এটা কিন্তু কোনোদিন বলেননি। তার মানে কি, এটা একটা থিওরিটিক্যাল ডিসকোর্স, ওনারা বলছেন যে এই দেশগুলো কি আর মুসলমান দেশ আছে নাকি এখন, এইভাবে হয়তো বলছেন, কিন্তু তথাপি ওইখানকার মানুষকে কিন্তু তারা অমুসলিম জ্ঞান করেন নাই, এবং অমুসলিম জ্ঞান করেন নাই দেখে তারা কিন্তু, এবং লাভটা দেখেন এখন লাভটা আসতেছে, ওই টিমটিম করে মুসলিম জ্ঞান করাতে কিন্তু এখন আবার ওই সমস্ত দেশগুলোতে আবার মসজিদ খুলতেছে, আবার দিনের দার্স হচ্ছে, আবার ঈশার জামাত হচ্ছে, ঈদের জামাত, জুমার জামাত। আমরা ছবি দেখি না, কয়েকদিন আগে একটা ছবি কিরগিস্তানে একটা ছবি বোধ হয় কে জানি দিছে আমাদের গ্রুপে, বরফের ভিতরে জুমার নামাজ হচ্ছে, বুঝছেন না, পুরো বরফ, সবাই মাথা ঢেকে গেছে বরফে, জুমার নামাজ পড়তেছে মানুষ খোলা জায়গায় বাইশে। তো এই চেঞ্জ গুলো হয়েছে কেন, যে টিম টিম করে মানুষগুলো সব মেরে ফেলতেন, সবগুলো যদি কাফের বানাই দিতেন আর বলতেন যে এগুলো তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর হইতো, হইতো না। তো এই এটার ফলটা এখন আসতেছে, এই মানুষগুলো আবার আল্লাহর পথে আসতেছে, আবার ইসলামের নামে ই করতেছে, মানে যাই হোক। এখন বলতেছেন যে এই দুইটা
এখন আমরা দুটো গ্রুপের কথা এক্সাম্পল পড়বো। একটা হচ্ছে যে গ্রুপটার কথা আমাদের এখানে বারবার ঘুরে ফিরে আসছে, ইজিপ্টের তাকফির বা হিজরা, যেটা এখন নাই কিন্তু যেটা হচ্ছে মডার্ন ডেজ এর, মডার্ন ডেজ মানে এখনকার দিনের, নতুন দিনের সমস্ত এক্সট্রিমিজমের শুরু বলতে পারেন, বা মেজর এক্সট্রিমিজমের চরমপন্থা বা ইসের শুরু কিন্তু তাকফির বা হিজরা থেকে, যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলতো এবং যাদের ই ছিলেন সুপ্রিম মুস্তাফা। আমরা এখানে আলাপ করছি, অনেক অনেকবার আলাপ করছি, আবার ওনাদের একটা ব্যাপার আসতেছে যে সুপ্রিম মুস্তাফার একটা লেখার কথা ওনারা উল্লেখ করতেছেন, ডিক্লেয়ার দ্য ল্যান্ড অফ ইজিপ্ট টু বি ল্যান্ড অফ কুফর। উনি ইজিপ্টকে কাফের দেশ বলে ডিক্লেয়ার করছিলেন, এন্ড দিস অ্যালাউড দেম টু ডিক্লেয়ার অল অফ ইটস রেসিডেন্টস ডিসবিলিভার্স অ্যাজ উই ডিসকাসড আর্লিয়ার। এবং এটা ডিক্লেয়ার করার পরে কি সব নাগরিককে তারা কাফের জ্ঞান করতেন, নিজেদের ছাড়া, শুধু নিজেদের ওই গ্রুপটা ছাড়া সব ইজিপশিয়ানকে তারা কাফের জ্ঞান করতেন। এবং এই জন্য আমরা দেখি যে ইজিপশিয়ান অনেক বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, অনেক বড় বড় মানে মারপিট হয়েছে, যে মারপিট গুলাতে দেখা গেছে যে ফেলো মুসলিম বা নিজের দেশের মানুষকে মারার পরেও তাদের ভিতর কোনো রিগ্রেট নাই বা কোন রকম নাই, কি বলে অনুশোচনা নাই, পরিতাপ নাই, কারণ তারা মনে করতেছেন যে তারা কাফেরদেরকে মারছেন। এই একই জিনিস আমাদের এখানে কিন্তু একটা কিছু কিছু মানুষ আছে যারা জ্ঞান করে বা মনে করে যে জন্য তারা একজন মুসলিমকে মেরে ফেলতে পারে। আচ্ছা, তো বলতেছেন ওনার একটা লেখাতে কি কথা আসছে, এই জাস্ট ইনভার্টেড কমার ভিতরে দিয়েছেন, এই যে জাহিলিয়া একটা কথা আমরা ইউজ করি, জাহিলিয়া কথাটা এই জন্য আমি আমাদের এক ভাই ইতেকাফে বৈশা মাইলস্টোন বই চাইছিলেন, আমি ওনার দিই নেই, ইতেকাফ আর মাইলস্টোন একসাথে যায় না, মাইলস্টোন বইয়ের লাইনে লাইনে জাহিলিয়া কথাটা আছে। এবং এই এখনকার মুসলিম এক্সট্রিমিজমের পিছনে এই জাহিলিয়া কথাটার, আমরা এই বইতেই পড়ছি আগে, এই জাহিলিয়া কথাটার মিস অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করে। জাহিলিয়াটা বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থাকে বলা হয়েছে, তারপরে কোন মুসলিম সমাজের কমপ্লিট জাহিলিয়াতে ফিরে যাবে না, এটা আমরা এই বই থেকে দলিল দিয়ে পড়ছি। আংশিক জাহিলিয়া হতে পারে কিন্তু মুসলমানদেরকে আমরা সেই জাহিলিয়াতে বাস করছে এটা বলতে পারবো না। সুতরাং জাহিলিয়ার টার্মটা যখন ইউজ করবো আমরা খুব কেয়ারফুলি করব, ইচ্ছা মতো করবো না এবং ইচ্ছা মতো যার তার গায়ে লাগাই দিব না এটা। তো ওনার লেখায় এই যে জাহিলিয়া কথাটা আসছে, এই যে শুকরি মুস্তফার লেখায়, এন্ড দ্য ডেসক্রিপশন অফ দ্য ল্যান্ড এজ বিং দারুল কুফর, উনি বলতেছেন এই মানুষ তো জাহিলিয়ার ভিতরে বসবাস করতেছে, কমপ্লিট জাহিলিয়া তার কি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের অবস্থা, এবং সুতরাং এটা দারুল কুফর হয়ে গেছে। এবং উনি তখন ওইখানে ওই একটা বইয়ের কথা বলতেছেন, যে ওই বইয়ে প্রায় আপনি দেখবেন এই কথাগুলো ইউজ করছেন, লিভিং ইন এ জাহিলি সোসাইটি, লিভিং ইন দারুল কুফর, আর লিভিং ইন ল্যান্ড অফ কুফর, এই কথাগুলো উনি ইউজ করছেন, মানে ইজিপ্টের ব্যাপারে ঢালাওভাবে উনি এগুলো ইউজ করছেন। তো এখানে ব্যাপার বুঝতে হবে যে আমার আপনার মতো কেউ যারা প্রাতিষ্ঠানিক দিন শিক্ষা বা ভালো জায়গায় দিন শিক্ষা করি নাই, হঠাৎ করে মুফতি আল্লামা শাইখুল হাদিস হয়ে গেছি, আমার মতন আমার চেয়ে একটু বেটার যারা আর কি, আমি তো তার চেয়েও খারাপ, তাদের পক্ষে এরকম জিনিস চিন্তা করা সম্ভব। কিন্তু যখন আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করবেন তখন আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের উসুল আছে, মূলনীতি আছে। একটা শরিয়া টার্ম আপনার শরিয়ার বাইরে গিয়ে ইউজ করবেন না, একটা শরিয়া টার্ম ইউজ করার আগে আপনি তিনবার চিন্তা করবেন যে এই জায়গায় এটা ইউজ করতে পারি কিনা, করবো কিনা, এটা তিনবার চিন্তা করবেন। এটার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে শরিয়ত পৃথিবীতে আপনাকে প্রোটেক্ট করতে আসছিল। মাকাসিদ শরিয়া যারা পড়ছেন একটু বা জানেন, তারা জানেন যে শরিয়ত পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে আসছিল, তার ভিতর আপনার জান মাল ইজ্জত প্রথমে আসতেছে। সেই জান মাল ইজ্জতের এগেনস্টে যখন কিছু যাচ্ছে, সেগুলোকে নষ্ট করার জন্য কিছু যাচ্ছে, শরিয়তের অনেক বড় দলিল লাগবে, কারণ আপনার শরিয়তের পারপাসে ডিফিট করে দিচ্ছেন আপনি যা বলতেছেন তা দিয়ে। সুতরাং আপনার অনেক বড় এভিডেন্স লাগবে এটাকে যদি আপনি ই করতে যান। তার শরীয়ত আসছিল এই কটা জিনিসকে প্রোটেক্ট করতে, জান মাল ইজ্জত লিনিয়েজ, আপনি জান মাল ইজ্জত লিনিয়েজ নষ্ট করে দিচ্ছেন মুসলমানের এই এই ল্যান্ডটাকে, এই সোসাইটিটাকে জাহিলি সোসাইটি বলে বা দারুল কুফর বলে বা কাফের দেশ বলে একটা মুসলিম দেশকে এইভাবে ব্র্যান্ডিং করে আপনি এইগুলোই নষ্ট করে দিচ্ছেন, শরীয়ত যেগুলো প্রোটেক্ট করতে আসছিল। এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার এবং এই জন্য অত্যন্ত বড় দলিল লাগবে আপনার, একদম স্পেসিফিক দলিল লাগবে যে হ্যাঁ এই দেশ আর কিছুই বাকি নাই, এই দেশে একজন মানুষও বাকি নাই বা একটা একটা ছোট ছোট জনসংখ্যাও বাকি নাই যে জনসংখ্যাটাকে আমরা মুসলিম বলতে পারি বা ই করতে পারি, এরকম দলিল লাগবে। আরো একটা জামাতের উদাহরণ দিয়েছেন, এই জামাতের নাম জামা অফ জিহাদ ইন ইজিপ্ট, ইজিপ্টেই। আপনি জানেন যে মডার্ন টাইম এখনকার সময়ে নতুন দিনের যে চরমপন্থা, এটার এটার সূত্রপাত ইজিপ্ট থেকে, আমরা আগেও বলছি। এটার এটার মেন্টর আমরা বলতে পারি সৈয়দ কুতুবকে,
আর সারা দুনিয়ায় যেই তারা ইন্টেন্ড করছেন কিনা সেটা না, কিন্তু এই স্কলার কিন্তু বলছেন, এই যিনি লিখছেন এই বই উনি কিন্তু বলছেন যে সৈয়দ কুতুব বা মওলানা মওদুদীর কে তারা বলতে চান যে তারা হয়তো এই ডিজায়ার এই এই রেজাল্টটা তারা ফোর্সি করেন নাই যে তাদের তাদের লেখালেখি বা তাদের ইটা এই লাইনে চলে যাবে, কিন্তু আনফরচুনেটলি এটা গেছে। এবং এখনকার দুনিয়াতে যত যত এক্সট্রিমিস্ট লিনিং আছে তার গোড়ায় আপনি এই দুজন স্কলার অত একজন বা দুইজন মানে কোনটা এই লাইন থেকে কোনটা ওই লাইন থেকে কোনটা দুইটা নিয়েই আপনার আসছে এটা পাবেন আপনারা আর কি, যদি আপনার পড়াশোনা করেন। উনি বলতেছেন ও এই এই গ্রুপটা আবার এই গ্রুপটা আবার ইজিপ্টকে দারুল কুফর ই করত মনে করত, ডিসক্রাইব দ্য ল্যান্ড এজ এ ল্যান্ড অফ কুফর, কিন্তু মানুষজনকে তারা আবার কাফের মনে করতো না। এর ডিফারেন্স কিন্তু একটু, এটা একটু বেটার, মানুষজনের জানমালের নিরাপত্তা ছিল তাদের কাছে, কিন্তু ল্যান্ডটাকে তারা ল্যান্ড অফ ই মনে করতো। আচ্ছা, এটা এটা যে মনে করতো তার একটা কারণ ছিল, ইবন তাইমিয়া যে সময়টা ছিলেন মানে ইবন তাইমিয়া কিন্তু অনেকে দলিল হিসাবে এই করে, ইবন তাইমিয়া যে সময়টা ছিলেন তারা কি করছেন, তাদের ল্যান্ড গুলো যখন তাতাররা বা অন্যরা এসে দখল করছে বা পার্শিয়ালি দখল করছে, অথবা কাফেরের ল পার্শিয়ালি মুসলিম ল আছে পার্শিয়ালি কুফরের ল আছে, তখন ওনারা বিদ্রোহ করছেন শাসকের এগেনস্টে, বা ওই সময় কিন্তু তারা ওই ল্যান্ডের এক্সিস্টিং মুসলমানদের কাফের মনে করেন নাই, শুধুমাত্র অথরিটির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছেন বা অথরিটির এগেনস্টে রিভোল্ট করছেন। আচ্ছা, কিন্তু ওইখানে একটা বিরাট ডিফারেন্স আছে, তখন কিন্তু একটা ইসলামিক খিলাফত ছিল বা ইসলামী আমির ছিলেন একজন, ধরেন আমির অন্য একটা ল্যান্ডে আছেন আর এই ল্যান্ডটা তাতাররা দখল করে ফেলছে, ফর এক্সাম্পল মদিনায় মক্কা বা মদিনায় মুসলিম কথার কথা আমি বলতেছি মুসলিম শাসন আছে কিন্তু ইরাকে নাই, তো যখন যখন ইবনে তাইমিয়া রিভোল্ট করতেছেন এটা কিন্তু একটা পার্সন হিসেবে করতেছেন না, এটা করতেছেন রিপ্রেজেন্টিং এ মুসলিম আমির, এটা কিন্তু বুঝতে হবে। ওইটার সাথে আমাদের আজকের সময়কার কিন্তু মিল নাই, আমাদের আজকে আল জামাত নাই, মুসলিম উম্মার কোন সেন্ট্রাল কমান্ড নাই, কোন মুসলিম আমির নাই, এবং আমরা যেখানে যেখানে দাঁড়াইতেছি যারা ইন্ডিভিজুয়ালি মনে করতেছি যে আমাদের এটা দায়িত্ব আমরা এটাকে নিলাম, এটা এটা পরে বলবেন যে এটা এখানে বিরাট একটা ডিফারেন্স। খেলাফতের সময় খেলাফত বলতে খেলাফত বলতে কিন্তু আমরা হিজবুত তাহরির খেলাফত বোঝাই না, 1924 না, 1924 কোনো খেলাফত ছিল না, যেটাকে খেলাফত বলি আমরা এটা নাম মাত্র রাবার স্ট্যাম্প ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী খেলাফত হলো প্রথম 30 বছর, জানেন তো এটা, এদের সহিহ হাদিস। তারপরে কি আসবে, তারপরে কি আসবে বলে গেছেন, রাজতন্ত্র আসবে, এটা আসবে, এটা আসবে, এটা বলে গেছে। আমরা যখন খেলাফত বলি অ্যাকচুয়ালি আমরা মিন করি ওই 30 বছর খোলাফায় রাশিদিনের যে সময়টা, আমরা ওটাকেই মিন করি। তারপরে খলিফা নাম ছিল একদম রাবার স্ট্যাম্প খলিফা ছিলেন বা একদম লুজলি ই ছিল, তো 1924 কে খেলাফত বইলা কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ 1924 এ তুরস্কের যে দেশটা ছিল এটা পুরোপুরি ওয়েস্টার্ন লতে চলতো, পুরোপুরি সুদ ভিত্তিক ওয়েস্টার্ন ইকোনমিতে চলতো বা ওয়েস্টার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমে চলতো এবং পুরোপুরি ওয়েস্টার্ন লাইনে চলতো, এটা এটাকে খেলাফত বলে কান্নাকাটি করে কোনো লাভ নেই, এটা মানে নাম মাত্র একটা এই ছিল, এটা হলো জাস্ট ফিতনা তৈরি করার জন্য এটাকে আমরা খেলাফত বলবো এবং কান্নাকাটি করবো এবং আরেকটা দলকে ভিলিফাই করার জন্য এটাকে এই করবো, এটা হলো অন্য উদ্দেশ্য এটার পিছনে। কিন্তু খেলাফত বলতে আমরা যেমন এখানে বলতেছিলাম খেলাফতের কথা, ওনারা বলতেছেন খোলাফায় রাশিদিনের সময়টার কথা, ওই সময় বা ওই সময়কার পরপরে সিচুয়েশনে তারা যখন কোন একটা জায়গাতে আল্লাহর আইন দিয়ে বিচার হচ্ছে কি না হচ্ছে ওইটাকে যেভাবে দেখছেন যেভাবে রিয়েক্ট করছেন আর আজকের ব্যাপারটা কনটেক্সটটা একদম আলাদা, সুতরাং আজকে এটা নিয়ে চিন্তা করার আরো বেশি অবকাশ আছে, এটা আমরা পড়বো এখন। যে শুক্রির শুক্রির আছে দুইটা গ্রুপের এক্সাম্পল গেল আমাদের, এখন আসতেছে যে যারা এক্সট্রিমিস্ট তারা যখন এই কথাগুলো বলেন তখন আমরা এটাকে রিফিউট করতে পারি দুইটা পয়েন্ট দিয়ে, দুইটা বা দুই মানে দুইটা পয়েন্ট বা সাব দুইটা পয়েন্টের সেকেন্ড পয়েন্টের কথাগুলো সাব ই আছে, যাই হোক। প্রথমটা হচ্ছে এই বলবেন ওনারা, এখন ল্যান্ড অফ ইসলাম ল্যান্ড অফ কুফর আর নট সামথিং প্রিসাইজ অ্যান্ড এক্সাক্ট, আমরা আগেই পড়ছি এটা গতদিনের আগের দিন আমরা পড়ছি বোধ হয় ল্যান্ড অফ ইসলাম এবং ল্যান্ড অফ কুফর প্রিসাইজ কোন শরিয়ার টেক্সট থেকে আসে না, এটা এটা একটা একটা সময়ে একটা ক্রস সেকশনে মুজতাহিদ আলেমরা ডিসাইড করছেন যে এইটুকু আমরা ল্যান্ড অফ ইসলাম বলবো, এটা এটুকু ল্যান্ড অফ কুফর বলবো, আর এটা দলিল কোথায় পাওয়া যায়, হিজরতের আয়াতগুলোতে পাওয়া যায়, দলিল দেখতে হলে হিজরতের আয়াতগুলোতে পাওয়া যায়, হিজরতের আয়াতগুলোতে কোথা থেকে কোথায় হিজরত করতে বলা হয়েছে, এই সমস্ত দিক দিয়ে জিনিস দিয়ে আপনি ডিফাইন করবেন, এটা চেঞ্জ হবে, এটা কোনো এটা এটা মানে 1400 বছর আগে যেটা ছিল সেই বিচারটাই আজকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নট নেসেসারি, কারণ সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এই যে একটু আগে যেটা বললাম দেখবো আমরা এটা।
এই যে এখানে বলতেছেন, আগে 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 জাস্ট এটা শুরু করার আগে বলতেছেন যে ইমাম আবু হানিফার দুজন কম্পেনিয়ন মোহাম্মদ এবং ইউসুফ, মানে তার যে দুজন স্টুডেন্ট ছিলেন, এবং ইবনে তাইমিয়া, তাদের সময়কার বিচার আচার এবং আমাদের সময়কার বিচার আচারটা ডিফারেন্ট হবে, এটা এতে বলতেছেন এখানে। ইন রিয়েলিটি উই ডু নট ফাইন্ড এনি কন্ট্রাডিকশন ইন দ্য স্টেটমেন্ট অব দ্য ইমামস। আবু হানিফা অ্যান্ড হিজ টু কম্পেনিয়ন্স ডিড নট স্টেট দ্যাট ইটস ইনহেবিটেন্টস আর ডিসবিলিভার্স। মানে কোন একটা জায়গায় যদি আল্লাহর ল কমপ্লিটলি অ্যাপ্লাই করা নাও যায় বা না হয়, তার বাসিন্দারা কাফের হয়ে যান এটা কিন্তু বলেন নাই, এবং ইবনে তাইমিয়া বলেন নাই। পিস ইজ ফর দ্য ওয়ান দ্যাট ডিজার্ভস পিস। আচ্ছা, এখানে বলে বলতেছেন এ কান্ট্রি মে পসিবলি বি রুলড বাই দ্য লজ অফ কুফর ইভেন ইভেন দো মোস্ট অফ ইটস ইনহেবিটেন্টস আর মুসলিমস। আমাদের দেশের কথা যেমন ধরেন, আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, কিন্তু আমাদের দেশে হয়তো আইনগুলার অনেক কটাই দেখবেন যে হয়তো কুফরের আইন, অনেক কটাই, সবকটা না হোক অনেক কটাই। যাই হোক, এরপরে আমরা আসতেছি যে আপনি রিফিউট করবেন কিভাবে, যারা এটা বলে, আজকে যারা বলতেছে এই দেশে যারা বলে তাদেরকে কিভাবে আপনি ফেস করবেন। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা শরিয়ার কোনো এক্সাক্টই নাই, যেমন মদ, মদ শরিয়ার এক্সাক্ট রুলিং আছে, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ আছে, এক্সাক্ট টেক্সট আছে, টেক্সট টেক্সচুয়াল এই যেটাকে আমরা বলি, টেক্সট আছে যেখান থেকে আপনি বলতে পারবেন হ্যাঁ এই জিনিসটা মদ এবং এটা এই জন্য নিষিদ্ধ। একইভাবে দারুল ইসলাম দারুল কুফরের কোনো এক্সাক্ট টেক্সট নাই যে যেটা দিয়ে আপনি বলতে পারলেন যে এইটাই দারুল ইসলাম এবং এইটাই দারুল কুফর, বা এটা 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 এই দেশটা মুসলমানের দেশ ছিল বাংলাদেশ, কিন্তু আজকে এটা কাফের দেশ হয়ে গেছে, এরকম কোনো এক্সাক্ট টেক্সট নাই। দে ডু নট হ্যাভ ডিফাইন্ড ক্লিয়ার লিমিটস বাই হুইচ ইফ এ ল্যান্ড ভায়োলেটস দেম দে অ্যাবান্ডন দ্য অ্যাট্রিবিউট অফ বিং ল্যান্ড অফ ইসলাম। কোনো একটা লিমিট নাই যে এই লিমিটের বাইরে গেলে এটা আর ইসলামের দেশ থাকবে না, বাংলাদেশের কথা ধরেন, এই এই জিনিসের বাইরে চলে গেলে এটা আর ইসলামের দেশ থাকবে না, এরকম কোনো লিমিট সেট করা নাই। ওয়ারিজ অন্য জায়গার ব্যাপারে আছে, মুসলমান থাকবেন কিনা থাকবেন আপনি পার্সোনালি এটার ব্যাপারে আছে, আমরা জানি না, ইমান বিনষ্ট করার বিষয় আছে, দশটা বিষয় আছে, আপনি দশটা হাতে নিয়ে দেখেন যে ওই দশটা হয়েছে আছে মুসলমান নাই, বা থিওরিটিক্যালি উনি আর মুসলমান নাই এটা বলতে পারে, কিন্তু ইসে এরকম কোনো টেক্সট নাই যে একটা দেশকে আপনি আপনি পট করে বলে ফেলবেন যে এই দেশটা ল্যান্ড অফ ইসলাম বা ল্যান্ড অফ কুফর, এরকম কোনো টেক্সট নাই, মানে লিমিট নাই, যে লিমিটের বাইরে গেলে গিয়ে হুদুদ যেটাকে আমরা বলি, যেমন আমরা মুসলমান হিসেবে লিমিট জানি যে এই লিমিটের বাইরে গেলে, যেমন একজন সৌদি স্কলার কি বলবেন যে নামাজ পড়ে না সে মুসলমান নাই, সরাসরি বলবেন, আমাদের দেশে সেটা বলবেন না, কিন্তু সৌদি আরবে কি বলবেন নামাজ পড়ে না মানে মুসলমান না, মানে এটা আর কোনো মানে কোনো চিন্তার অবকাশ নাই, তার মানে একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে গেলে সে আর মুসলমান না, কিন্তু একটা দেশের ব্যাপারে এরকম কোনো এক্সাক্ট টেক্সট নাই। আচ্ছা, লাইফ এন্ড ওয়েলথ আর ভেরি সিরিয়াস ইস্যুজ ইন ইসলাম। লাইফ এবং ওয়েলথ, আমরা কি বলছি, শরিয়া পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে আসে, মাকাসিদ শরিয়া বললাম, মাকাসিদ মানে মকসদের, মকসদের প্লুরাল, টার্গেট কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি শরিয়ার, এই যে শরিয়া শরিয়া বলি আমরা, শরিয়া কেন আসছে পৃথিবীতে, পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে আসে, তার ভিতরে প্রথম দুইটা হচ্ছে লাইফ এবং ওয়েলথ, আপনার জীবন এবং আপনার সম্পদ। জীবন এবং সম্পদ খুব সিরিয়াস ব্যাপার কিন্তু ইসলামে, যেই জন্য যেটা একটা পারফেক্ট মুসলিম দেশে বা এনভায়রনমেন্টে আপনি কি দেখেন, মানুষ তার দোকান খুলে রেখে চলে যেতেছে, সে জানে এই দেশে মুসলমানের দেশ, এখানে কে তার সম্পদ ভায়োলেট করবে না, সম্পদের বাউন্ডারিটা ভায়োলেট করবে না। সৌদি আরবে আপনি দেখছেন যারা গেছেন, পট করে আজান পড়ছে, সে ফ্রুটের দোকান বা কিছু একটা দোকান যেটা মানে তুললেই নেওয়া যায় আর কি, এরকম জিনিসের দোকান তুলে রেখে চলে গেছে, কারণ সে জানে কি বা সে মনে করে কি যে এটা আমার কোন মুসলিম ভাই আমার ওয়েলথ ভায়োলেট করবে না, মানে আমার ওয়েলথের বাউন্ডারিটা ভায়োলেট করবে না, এটাকে 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 অতিক্রম করবে না। লাইফের ব্যাপারটাও সেরকম, লাইফের ব্যাপারটা সেরকম, তারা এটা চিন্তা করতে পারে না যে ইন্টেনশনালি কেউ কাউকে মারবে বা কাউকে ই করবে। এবং সৌদি আরবে আমরা এখন নষ্ট করে ফেলছি, দেওয়াজের টাইম যে সৌদি আরবে ওই আপনি এসে দেখতেছেন আপনার পার্কিং এর গাড়ির উপর একটা স্টিকার লাগানো, কি ব্যাপার যে ভাই আমি আমার গাড়িটা বাইর করতে গিয়ে তোমার গাড়িতে ঘষা লাগাই দিচ্ছি, এটা আমার ফোন নাম্বার, এটা আমার ওয়ার্কশপের নাম্বার, তুমি তোমার এটা ঠিক করে নিও, বিলটা আমি দিব। এখন ওরা নষ্ট হয়ে গেছে, আমরা গিয়ে ওদের সব প্যাসগুলা শিখাই দিছি। আগে নাকি ওই একটা অ্যাক্টরে ধরতো ইলিগেল ওয়ার্কার, ধরে ওটারে পুলিশ ধরছে, ধরে বসে রেখে বলতেছে তুই এখন বসো আমি আরেকজন একটু ধরে নিয়ে আসে, বুঝছেন না তো, আইসা দেখে গাড়িতে আর নাই, আস্তে আস্তে ওরা শিখছে যে এখন বাইন্ধে রেখে যেতে হবে, আগে বাঁধতো না, আগে নাকি বসে রেখে তুমি বসো আমি আরেকজন ধরে নিয়ে আসি, বুঝছেন না, এইসব দিন চলে গেছে। তো আমি বলতেছি যে মুসলমানদের জন্য এইসব খুব সিরিয়াস ম্যাটার, এগুলা এগুলা কিন্তু এই এই আপনার চিপায় চুপায় কোনো এক জায়গায় দশজন মিলে বসে একটা মিটিং করে বলে না এই দেশের সব মানুষ কাফের হয়ে গেছে, সুতরাং আজকের থেকে সবার ই হালাল, এটা বলার এটা বলার কোনো স্কোপ নাই।
এরপরে কোন একজন স্কলারের বা কোন একটা টাইপের একজন একটা সময়ের স্কলারের একটা বক্তব্য দিয়ে আপনি ওটা এখন চালাই দিলেন, মানে প্রায় দেখবেন ইভেন টাইমের কথাটা বলা হয়, ইভেন টাইমে তাতারদের এগেনস্টে অস্ত্র ধরছেন বলা হয় না কথাটা, এটা কিন্তু একটা যুক্তি, কিন্তু ইভেন টাইমের সময়টা আজকের সময়ের সাথে কম্পারেবল না, এটা আমরা এখন দেখব। এই ফাঁকটা কোথায়, যদি আপনি ফাঁক না জানেন, লুপল বলে না জানেন, তখন আপনার কি হবে, আপনি আপনি স্পেল বাউন্ড বলে যেতে, মানে আপনি ই হয়ে যাবেন, নির্বাক হয়ে যাবেন, আপনি বললো তাই তো। ইভেন টাইমের মতো স্কলার তাতারদের এগেনস্টে ই করছে, আমরা কেন এখন বাংলাদেশে বসে আছি এখন, কিন্তু ইভেন টাইমের সিচুয়েশন আপনার সিচুয়েশন এক না, এই এখন দেখবো আমরা। দেখেন, ওয়ান ক্যান নট সেপারেট দ্য স্টেটমেন্টস স্টেটমেন্টস অফ দ্য স্কলার্স ইন ডিস্টিংগুইশিং দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডস ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টাইম। যে পরিবেশ প্রতিবেশ এবং সময় স্পেস এবং টাইমে একজন স্কলার কথাগুলো বলছেন সেটাকে আপনি সেপারেট করতে পারেন না, সেপারেট করে ওটা আজকের অ্যাপ্লাই করে ফেলতে পারেন না। এসেনশিয়ালি ওই স্পেস এবং টাইম আপনাকে কনসিডার করতে হবে যে আপনার বেলায় ওইটা আছে কিনা, কথাটা বুঝছেন না, ওই স্পেস এবং ওই টাইম আপনার বেলায় আছে কিনা এটা আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। ওইটাকে কনসিডার না করে আপনি পারেন না, এই ব্যাপারে পারেন না, যেখানে ক্লিয়ার কাট কোনো শরিয়ার টেক্সট নাই। যদি থাকতো মদ হারামের মতো কোরআনের টেক্সট থাকতো যে মদ হারাম মদ হারাম, এটার জন্য আর কোন স্কলার এনভায়রনমেন্টের দরকার নেই। মদ সৌদি আরবে হারাম, সুইডেনেও হারাম, বাংলাদেশেও হারাম, এটার জন্য কোন টেক্সটের ব্যাপার নেই, মানে কোনো ই নাই, কি বলে স্কলার কোন সিচুয়েশনে বলছেন, স্পেস অ্যান্ড টাইমে বলছেন, এটা এটা চিন্তা করার কোনো দরকার নেই, ক্লিয়ার টেক্সট আছে। কিন্তু যখন তা নাই এবং শুধুমাত্র ইস্তিহাদের উপর বেস করে এটাকে ই করছেন, যুগে যুগে স্কলাররা এটাকে এটাকে ডিফাইন করছেন, তখন বুঝতে হবে যে ওই স্কলারের টাইম এবং স্পেস কি ছিল, আপনাকে এটা কনসিডার করতে হবে। এই যে ইভেন টাইমের কথাটা আসবে এখন, মোস্ট অফ দ্য স্কলার্স হু স্পোক অন দিস ইস্যু অ্যান্ড ডিফারেন্সিয়েটেড বিটুইন ল্যান্ডস ওয়ার লিভিং ডিউরিং দ্য টাইম অফ খিলাফত দ্যাট রিপ্রেজেন্টেড এ ইউনাইটেড পলিটিক্যাল এন্টিটি ফর দ্য মুসলিম ল্যান্ডস। খিলাফত মানে এখন ওই খিলাফত, খোলাফায়ে রাশিদিনের কথা বলতেছেন না, মানে খলিফা হারুনুর রশিদ ধরেন, উনি তো একটা ইন্টিগ্রেটেড একটা অথরিটি না, ওনার আন্ডারে মুসলিম ওয়ার্ল্ডটা ছিল তখন। অথবা ধরেন খলিফা দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ, অথবা আরো পরে যারা আল মামুন ধরেন, ইভেন দো হি ওয়াজ নট এ গুড ম্যান, বা ওনাকে উনি কুফর আকবরে ছিলেন, জড়িত ছিলেন, এরকম কথা আছে, বা আহমদ বিন হাম্বল বলছেন যে উনি কুফর আকবরে ই করছেন, প্রপাগেট করতে চাইছেন, তথাপি কিন্তু উনাকে মুসলিম বলছেন এবং উনাকে আমির মানছেন। তো সে ধরেন ওনার আন্ডারে একটা ল্যান্ড আছে, উনার আন্ডারে একটা একটা ইয়ে আছে, তো এই ল্যান্ডের একটা অংশ কেউ দখল করে নিছে, এ কিন্তু হয়েছে, কিন্তু হারুন রশিদের সময় হয়েছে, মামুন রশিদের সময় হয়েছে, ওই যে ফ্রিঞ্জেস যেগুলা ইরান আফগানিস্তান এইসব জায়গাগুলো বারবার বিদ্রোহ করছে, মানুষ বিদ্রোহ করে কেছে না আমি আর তোমার সাথে নাই, ওইগুলো শূন্য পাঠাইছেন বা আবার ওটাকে ই করছেন, এটা আপনার আপনার মোগল ই পড়ছেন না, বাংলাদেশের স্টোরি পড়ছেন, এই বাংলাদেশে আসছেন ল্যান্ড যারা বারবার বিদ্রোহ করছে, বারবার এসে তাদেরকে বর্ষতা স্বীকার করাইতে হয়েছে, এটা ছিল। কিন্তু বুঝতে হবে যে একটা ইন্টিগ্রাল পাওয়ারের আন্ডারে ছিলেন তারা, একজন খলিফাকে তারা রিপ্রেজেন্ট করছেন, এটাই বলতেছেন যে তারা কখনো ইন্ডিভিজুয়ালি করেন না জিনিসটা, ইউনাইটেড পলিটিক্যাল এন্টিটি ফর দ্য মুসলিম ল্যান্ডস, ইউনাইটেড একটা পলিটিক্যাল এন্টিটি ছিল, একটা 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 অথরিটি ছিল যার আন্ডারে তারা, যার ব্যানারে বা যার যাকে তারা রিপ্রেজেন্ট করছেন। আজকেও যদি এরকম হয় হ্যাঁ করবেন, আজকে ধরেন সিরিয়াটা আলেভার্সরা সিরিয়া তার শাসন চালাচ্ছে, আজকে যদি কোথাও মুসলিম অথরিটি থাকে এবং এটা যদি সিরিয়াটাও এক্সটেন্ড করতো ওই পর্যন্ত, এবং তখন যদি বলতো যে হ্যাঁ তোমরা ওইখানে গ্রুপ ওয়াইজ বা ওইখানে একটা দল ফর্ম করে ওইটার প্রতিবাদ করো বা তার এগেন্সে যুদ্ধ করো, সেটা করতে পারতো। কিন্তু আজকে আমরা মানে আমাদের যেহেতু নাই, আমরা ইন্ডিভিজুয়াল দায়িত্ব নাই, এই জিনিসটা সবচেয়ে আবার গোয়িং ব্যাক টু দ্য মানে পয়েন্ট, এটা আপনার ইন্ডিভিজুয়াল দায়িত্ব না। বাংলাদেশ কেমন করে চলতেছে, কোন আইনে চলতেছে, এটাকে প্রিভেন্ট করা, প্রোটেক্ট করা বা ফাইট করা ইন্ডিভিজুয়াল দায়িত্ব না, এটা হচ্ছে কালেকটিভ দায়িত্ব। এবং কালেকটিভ দায়িত্ব থাকতে হলে কি হতে হবে, তখন ওইখানে আমির থাকতে হবে, এবং আমির থেকে তখন আপনার ইন্ডিভিজুয়ালি আপনি এটাকে ফাইট করতে পারেন। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য ডিসকাশন অফ দিস ডিফারেন্সিয়েশন, এইটা বলে বলতেছেন যে শরিয়ার শরিয়া ভায়োলেট করার জন্য কারো এগেনস্টে যে আপনি ফাইট করবেন সেটার জন্য বলতেছেন, ইভেন টাইমের যে রুলিংটা আছে সেটার কথা বলতেছেন, ইজ নট এন ইস্যু অফ ইন্ডিভিজুয়ালস, যার কথা আমি এখন বললাম, এইমাত্র বললাম, অ্যামং এ পপুলেশন, বাট ইট ইজ অ্যাপ্লিকেবল টু ওয়ান হু ইজ আন্ডার দ্য ব্যানার অফ দ্য মুসলিম ইমাম অর রুলার।
খুব ইম্পর্টেন্ট কথা। এটা ইন্ডিভিজুয়ালি আপনার দাঁড়ানোর দায়িত্ব না, কিন্তু এটা দায়িত্ব কার, যে একজন মুসলিম ইমাম বা রুলারের ব্যানারের আন্ডারে আছে, ব্যানার মানে তার পতাকা তলে আছে, তাকে রিপ্রেজেন্ট করতেছে বা তার হয়ে করতেছে। ওই যে বললাম, সে বলছে যে হ্যাঁ তুমি এটার প্রোটেস্ট করো, তুমি এর এগেনস্টে দাঁড়াও। এটা হয়েছে মুসলমান ইসলামের হিস্ট্রিতে বহুবার হয়েছে, এটা বহুবার, বিশেষ করে যখন এই কমিউনিকেশন ভালো ছিল না, যখন এক দেশ থেকে আরেক দেশে খবর পাঠাতে 15 দিন লাগতো, তখন দেখা গেছে আরেকখানে বিদ্রোহ করে বসছে, বিদ্রোহ করে বসছে। তখন আলী রাদিয়াল্লাহু সময় আসছে, আমরা যে আমরা ওই ইগুলা পড়ছি, যখন আলী রাদিয়াল্লাহু সময় বা উসমান রাদিয়াল্লাহু সময় লাস্টের দিকে ইজিপ্ট বিদ্রোহ করে বসছে, বা একজন বলছে যে ইজিপ্ট আমাদের, বা মুয়াবিয়া আলী যখন দুটা ভাগ ছিল, ইজিপ্ত ছিল আলী রাদিয়াল্লাহু আন্ডারে, ওইখান থেকে ওনারা বলছেন যে ওইখানেই কর, মানে ওইখানে দখল করো বা ওইখানে সৈন্যবাহিনী পাঠাও, এরকম জিনিস হয়েছে। কিন্তু বুঝতে হবে যে তারা ইন্ডিভিজুয়ালি দায়িত্বটা নেন নাই, আজও কিন্তু ইন্ডিভিজুয়াল নাই এটা। আজও আমার আজকে আমি শরিয়া শরিয়া কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারি না, পারি সাভারে একটা লোক চুরি করছে, আমি কি তার হাত কেটে দিতে পারি? কোনোদিন পারি না। ব্যবচার করছে, আমি কি পাথর মারতে পারি? কোনোদিন পারি না। এই জিনিসগুলো না বোঝার জন্য আমাদের দেশে এত ফিতনা এবং এত নাটক, এত সিনেমা বানায় উল্টা আর ইসলামের ভেরিফাই করতেছি আমরা, তাই না? এইগুলো দিয়ে কিন্তু আপনার সবচেয়ে বড় অ্যাটাক ইসলামের এগেনস্টে কি? এইগুলা এগুলো যখন বলে আপনি নির্বাক, তখন আপনার বলার কিছু থাকে না। এই যে বড় বড় টিপালারা, যে বড় বড় টিপালারা বলতে আমি একটা আমি নাম মনে আসতেছে না, এই জন্য বলছি আগে, আপনারা চিনেন না বড় বড় টিপকাদের, তারা যে এই যে ইসলামের অ্যাটাক করে কি দিয়ে করে? এইসব পয়েন্টগুলো দিয়ে করে। এবং দেখবেন আপনি রুটে গেলে যে এই পয়েন্টগুলো অযাচিত, এগুলো দরকার ছিল না। আমি বলতেছি না যে শরিয়ার এই জিনিসটার জন্য আমার লজ্জা আছে, কোনো একদম কোনো লজ্জা নাই। শরিয়ার এই হুদুদ পানিশমেন্ট আমি একদম মাথা উঁচু করে বলবো যে ইট ইজ কারেক্ট, ইট ইজ দ্য বেস্ট। কিন্তু যেখানে অ্যাপ্লিকেবল না, যার অ্যাপ্লাই করার কথা না, সে অ্যাপ্লাই করে এটাকে কি বানাচ্ছে? এটা একটা জোক বানাই দিচ্ছে। একটা গ্রামের মোড়ল, সে একজনে পাথর মেরে মেরে ফেলে, সেটা জোক বানাই দিচ্ছে। এই জোক বানাই দেওয়া তো এই বড় বড় টিপালারা এটা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, নাটক সিনেমা লিখতেছে, আর আপনারা আমারে ভিলিফাই করতেছে। আপনার আমার শিক্ষাগত যোগ্যতা তার চেয়ে অনেক বেশি থাকা সত্ত্বেও আমরা চোরের মতো থাকতেছি, থাকতেছি না? এই টিপালারাকে একজন বুয়েটা টিচারের সমপর্যায়ের লাগে, কিন্তু আমাদের বুয়েটা টিচার চুপ করে গা বাঁচায় যায় আসে, কি করবে বলে? টিপালাদের কাছে সে কিছুই না, টিপালারা অনেক পাওয়ারফুল, কারণ আমরা ব্যাকফুটে চলে গেছি। এবং ব্যাকফুটে যাওয়ার পিছনে আমাদের একটা রোল আছে, এটা ভুললে চলবে না যে আমাদের যে রোল নাই তা না, আমাদের একটা রোল আছে, আমাদের রোল আছে। আমরা প্রপারলি ইসলামটাকে প্রেজেন্ট করতে পারি নাই, জীবনে গ্রহণ করতে পারি নাই, এটা নিয়ে গর্ববোধ করতে শিখি নাই, মানে দাঁড়িয়ে রেখা বুক ফুলায় চলতে শিখি নাই। শিখরা যদি শিখরা যদি ক্যানাডিয়ান আর্মির রেজিমেন্টাল লাইফে তাদের ওই ওই গুলো আছে, ওই পাগড়ি আছে, আর তার জীবনে চুল কাটানো দাড়ি কাটানো ওইগুলো নিয়ে যদি থাকতে পারে, আমাদের লজ্জার কি আছে? কিন্তু আমরা সেটা পারি নাই, আমরা এখনো কোনা খুঁজি। মানে বললাম না যে লস এঞ্জেলস এয়ারপোর্টে কোনা খুঁজবেন, ডার্ক কর্নার কোনখানে, চট করে দুটো সেজদা দিয়ে ফরজিয়াত আদায় হয়ে গেল, কেউ দেখলো না, চা তাকায় দেখলো, পরিচিত কেউ দেখলো কিনা। আর আমরা এখনো ওই পর্যায়ে রয়ে গেছি, আমরা এখনো শিখদের পর্যায়ে যেতে পারি নাই, নজবিল্লা। যাদের ম্যানমেড একটা দিন পালন করে, কিন্তু তারা অনেক বুক ফুলায় করে ওটা, তারা এটা বোঝাই দিতে পারছে যে আম নট গোয়েন টু কম্প্রোমাইজ, এই কথাটা আমরা বোঝাইতে পারি নাই। তারা এটা বোঝাই দিয়েছে যে তুমি মারো আর পিটো, আমি এইখান থেকে সরবো না, সবাই না হয়তো, কিন্তু অন্তত যেটুকু বুঝাইলে তাদের ওটা স্ট্যান্ড করে সেটুকু বুঝাই দিছে। তো সেটুকু বুঝানো তো কি হয়েছে, অন্য ব্রিটিশ ব্রিটিশ পুলিশে ব্রিটিশ ইসে বা ক্যানাডিয়ান আর্মির, আমি নিজে পড়ছি আর্টিকেলটা উঠছে, ওখানে পারমিসিবল আপনি পাগড়ি এবং দাঁড়িয়ে নিয়ে আপনি ক্যানাডিয়ান আর্মিতে সার্ভ করতে পারেন। যাই হোক, তাহলে আমরা শিখলাম কি, যে যদিও বা শরিয়ার, এটা মনে রাখবেন, এটা কিন্তু জাস্ট পড়ার জন্য না, কানে কানে রাখবেন এবং মাথায় রাখবেন, যদিও বা একটা দেশ আংশিক বা সম্পূর্ণভাবে কাফের ল দিয়ে যদি শাসন হয়, জিনিসটা অবশ্যই গৃহীত, অবশ্যই ঘৃণিত, এবং অবশ্যই আপনাকে ফিকির করতে হবে কি করে এটাতে বাইরে আসা যায়। কিন্তু এটাকে ফাইট করাটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব না, এটা দায়িত্ব কার, একজন মুসলিম ইমামের ব্যানারে আপনাকে করতে হবে। এবং সেই মুসলিম ইমামের কিভাবে ইমাম, এগুলো আবার একটা ওই মুরগি ডিম সিচুয়েশন আমরা যাইতে চাই না, এগুলো সব কে মুসলিম ইমাম, কাকে আমরা মুসলিম ইমাম বলবো, যাকে মুস্তাহিদ আলেমরা রেকগনাইজ করবেন, মুস্তাহিদ আলেম কারা, এগুলো সব ডেফিনেশন আছে, আপনি পড়াশোনা করেন সবকিছুর ডেফিনেশন দিয়ে করবেন, তখন দেখবেন আল্লামা আর মুফতি যে কোনো কেউ মুস্তাহিদ আলেম না। মুস্তাহিদ আলেম অনেক বড় একটা কথা, যে কোনো আল্লামা যে কোনো মুফতি মুস্তাহিদ আলেম না। এই যে আমাদের এই বইটা লেখ, এই যে এই বইটা, এই যে ইশার এগেনস্টের বইটা, কি নাম, এইখানে তারা আল্লামাদের ওই কোয়ান্টাম ফাউন্ডেশনে দেখবেন আল্লামাদের ছবি লাগানো আছে, ওইসব আল্লামারা বললেই হয়ে যাবে না কিছু, মুফতি আল্লামাদের ছবি কোয়ান্টাম সেকেন্ড করছেন না, কোয়ান্টামে অনেক মুফতি আল্লামা আছেন, যারা কোয়ান্টামের সার্ভিস নেন, ওনাদের নাকি এই বাদে তারা বেটার হয়, মানে
বেশি কনসেন্ট্রেট করতে পারেন নামাজে আর ইসে, যদি ওই তাগুত কাফের বা কাফেরের চর কি যাই বলেন কি নাম ওটা মহাজাতক, তার তার ইসে যদি সে যদি ই করে মানে তার কাছে যদি দীক্ষা নেন তাহলে নাকি আর বেটার নামাজ পড়তে পারেন। ওই হিন্দুদের এবং বৌদ্ধদের ধ্যান ট্যান করে ওইগুলা করে আর। যাই হোক, এরপরে পয়েন্ট হচ্ছে ডিক্লেয়ারিং মুসলিম টু বি ডিসবিলিভার্স ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, এটা আমরা সবসময় মনে রাখবো, অত্যন্ত সিরিয়াস ম্যাটার। আমরা আগেও পড়ছি, এত সামারি শেষের দিকে আসছি আমরা এই এই চ্যাপ্টারে, খুব সিরিয়াস ম্যাটার এটা, আমরা কিন্তু মুখ দিয়ে বাইর করবো না এবং অত্যন্ত সিরিয়াস ব্যাপার একটা মুসলমানকে কাফের ডিক্লেয়ার করা। যেটা আমরা আগে পড়ছি যে ধরেন ইউসুফ ইসলামের কথা আমি বলছি, ইউসুফ ইসলাম একসময় কাফের ছিলেন, তখন তাকে রাতে দিনে কাফের বলছি কোনো সমস্যা ছিল না, একবার উনি মুসলিম হয়েছেন এখন ওনার ভিতরে অনেক দোষ দেখা গেলেও কিন্তু আমরা চট করে মুখ দিয়ে কথাটা বের করবো না, যতদিন না কোনো রিয়েলি রিয়েলি এরকম বড় কেউ আলেম ধরেন ডক্টর সালে আল ফজান বা ওই ধরনের কেউ যতদিন না বলছেন যে না এই লোকটা তো আর মুসলিম নাই, ততদিন পর্যন্ত আমরা ই করব না। একবার কেউ মুসলিম হইলে, একবার একটা দেশ মুসলিম দেশ বলে রেকগনাইজ হইলে, একবার একটা মানুষ মুসলিম বলে রেকগনাইজ হইলে, তাকে আমরা সহজে কোনোদিন কাফের বলবো না যতক্ষণ না আমরা হুজ্জত কায়েম করতে না পারছি। গেল শেষ আমাদের কথা, এখন আমরা একটা সাবহেডিং এ আসতেছি, ইন্ট্রোডিউসিং নিউ সোর্সেস ফর দ্য শরিয়া। শরিয়ার সোর্স কি কি আপনারা বলতে পারবেন নাকি? দেখি অনেকদিন তো আমাদের সাথে উঠা বসা করতেছে, শরিয়ার সোর্স কি কি? আমি ইন্টারনেটে আমি যাইতে চাই না, মানুষের সময় ই হয় মানে এম্বারাস হয় এই জন্য, অনেকে আমি নিজে কোনো উত্তর দিই না এইসব প্রশ্নে, উত্তর দিই না অন্য কারণে, মানে আমি ইন্টারনেটে এটা অনেক সময় পছন্দ করি না অনেক জায়গায়, কারণ আমরা ওই আল্লাহ রাসুলের সময় দেখতাম যে আল্লাহ রাসুল প্রশ্ন করতেন কিন্তু উত্তর কখনোই আসতো না, খেয়াল করছেন নাকি জিনিসটা? হাদিসগুলো দেখেন, আল্লাহ রাসুল প্রশ্ন করতেন কিন্তু উত্তর কিন্তু আসতো না কখনো, উত্তর কি আসতো? আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তা আমি এই জন্য ওই সুন্নাটার আমি আমি নিজে যে ভালো জানি সেটা বলতেছি না, কিন্তু যখন সাফুল্লাহ ভাইরা অনেক সময় জিজ্ঞেস করেন না হ্যাঁ কে আছেন বলেন তো, এখানে তো অনেক আলেম আছে বলে বলেন, আমি আমি এটা পছন্দ করি না, কিন্তু আমি ওনারা করেন যেহেতু ওনারা ওনাদেরকে আমি যেহেতু ইমাম মানি আলেম মানি, আমি তর্ক করতে যাই না বা সাথে সাথে স্টপ করতে যাই না, কিন্তু আমি এটা পছন্দ করি না জিনিসটা, কারণ এখানে আমরা শিখতে আসি, এখানে আমরা ইন্টারনেট করতে আসি না। ইন্টারনেটের জিনিসটা হচ্ছে এটা কাফেরদের একটা ই, ইন্টারনেটের মিডিয়া হচ্ছে কাফেরদের, আর চুপচাপ শুনা ওস্তাদের কাছ থেকে নেওয়াটা হচ্ছে মুসলিমদেরই, ঠিক না? আপনাকে এগ্রি করেন নাকি? আমরা সুন্নাহ থেকে বলে দিলাম যে সুন্নাহ কোনো ইন্টারাকশন ছিল না, সুন্নাহ ইন্টারাকশনে সবসময় দেখছি বিপর্যয় জায়গা আছে, যখনই কেউ ইন্টারনেট করতে গেছেন দেখা গেছে উনি বিপর্যয় জায়গা আছে, কিন্তু ইন্টারনেট যখন করেন নাই তখনই দেখছি বেনিফিটটা আসছে, আসছে না? যখনই বলছেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে তখন রসুল ক্যারেক্টার বলে দিছে, আর যখনই কেউ নিজের থেকে আগে বাড়ায় কিছু বলতে চাইছেন যে আমার এই কম্পেনিয়ন তো জান্নাতে যাবেন, আল্লাহ রসুল বলছেন তুমি ওয়াহি নাযিল হয়েছে তুমি জানলা কেমনি, বিপদ ডেকে আছে। তা আমি পার্সোনালি মনে করি, আপনারা আমাকে মাফ করে দেন, আমি হয়তো কোনো একটা গ্রুপ বা কোনো একটা ইস্যুর দিকে আঙ্গুল চলে যায় কিনা আমি জানি না, বাংলাদেশে এখন ইন্টারেক্টিভ শিক্ষার খুব ই চলতেছে, প্রসার চলতেছে ইন্টারেক্টিভ দিন শিক্ষা, মানে হলের ভিতরে জিজ্ঞেস করবেন প্রশ্ন উত্তর চিট চ্যাট, বুঝছেন না, ওয়ার্কশপ গ্রুপ, আমি এগুলো বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে ওস্তাদের কাছে আসছে শিখতে আসছে ওই দিয়ে শিখবো, যদি কিছু না বলি প্রশ্ন করব, কিন্তু আমার মতামত থাকবে না ওইখানে, মতামত পরে, আগে আমি শিখবো ওইখানে বসে। আল্লাহ রাসূলের মানে শিক্ষাদানের শুননে আমি দেখছি যে যখনই কোনো সাহাবী নিজের থেকে কোনো কথা বলতে গেছেন আমি দেখছি বিপদ আসছে। এই যে বললাম একটা যে একজন বলছেন যে আমার এই ভাই নিশ্চিত জান্নাতে, আল্লাহ রাসূল যেসব তোমার কাছে ওয়াহি নাযিল হয়েছিল, বিপদ ডেকে আনছেন, বিপদ ডেকে আনছেন, এবং তারপরে বলছেন যে তারপর এইটা আমরা জানি যে কি, তারপর এটাও বলছেন যে এটা আমরা শুনি নাই, বেশি প্রশ্ন করো না তাহলে কিন্তু তোমাদের উপরে ই হয়ে যাবে। এটা এগেন প্রুফ যে ইন্টারনেটের স্থান নাই, কিন্তু ইন্টারনেটে হলে কি কিপন আস্কিং কোয়েশ্চেন, এটাই তো মানে আপনার মত, আপনার ওস্তাদ আমি স্টুডেন্ট, তার সো ওয়াট, আপনার কথা বলার ইয়ে আছে আমারও আছে, এগুলো ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন তারবিয়ে তাসফি আর আমাদের তারবিয়ে তাসফি কিন্তু আকাশ পাতাল তফা। আমি বলছি না সার্সেল আমি যখন পড়াশোনা করতে জানি তখন সিগারেট হালাল ছিল, 86 এর কথা বলতেছে ইংল্যান্ডে, পোলাপান গুলো আইসাই সামনের চেয়ারের উপরে ঠ্যাং তুলে দিতে, এইভাবে পিছে বসছে এই চেয়ারের উপরে ঠ্যাং তুলে দিলে, এইভাবে টিচার আছে ক্লাসে, তারপর একটা বিড়ি দিল ধরায় বুঝছেন না সিগারেট, টিচার আমাদের এক টিচার ছিল উনি সহ্য করতে পারতেন না সিগারেটের গন্ধ, মানে ওনার নিজে নন স্মোকার ছিলেন এবং গন্ধ সহ্য করতে পারতেন, উনি গিয়ে দেখলাম শীত একদম মানে মানে -0 এরকম টেম্পারেচারে সব জানলা গুলো খুলে দিল, কারণ বেচারা মরে যেত, তবুও ছাত্রদের বলতে পারতেছে না যে তুমি ঠ্যাং তুললে কেন তুমি সিগারেট কেলে কেন, কারণ ছাত্র রাইট আছে। এটা হলো ইন্টারেক্টিভ শিক্ষা পদ্ধতি, আর আমাদের শিক্ষা পদ্ধতি হলো কি পায়ের কাছে বসবে, এমনকি উঁচা চেয়ারে বসবে না পায়ের কাছে বসবে, আর ইমাম মালিক কি করতেন যেটা বেশি কথা বলতো ওটা বাইরে পাঠাতেন, যে দুই দুইটা পিড়া লাগায় নিয়ে আসো ঠিক করে, তো বাইরে নিয়ে আর বাচ্চা ছেলে হয়তো দুইটা দোলাই মারলো দুইটা চট্টাপ্পড় মেরে আবার নিয়ে এসে বসাইলো। আমি নিজে পড়ছি ইমাম মালিক মানে প্রথম জেনারেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের সাবিনের জেনারেশন, পরের জেনারেশন, প্রথম জেনারেশন,
খুব স্ট্রিক্ট ছিলাম না এই ব্যাপারে, বেশি বেশি কথা বলতে বাইরে নিয়ে যেত, বাইরে নিয়ে গিয়ে একটা সাইজ করে নিয়ে আসো, তো এখানে দুইটা লাগাই দিয়ে সাইজ করে নিয়ে এসে বসাইলে বাস চোপা। আমি নিজে পড়ছি এই গল্প। তো আমাদের ইন্টারেক্টিভ এডুকেশনের ব্যাপার নাই আর কি। যাই হোক, প্রশ্নটা ছিল শরিয়ার সোর্স। শরিয়ার সোর্স প্রধান সোর্স হচ্ছে আমরা জানি কোরআন এবং সুন্নাহ, থার্ড সোর্স হচ্ছে ইজমা, ফোর্থ সোর্স হচ্ছে কিয়াস। কিয়াসটার সোর্স কিনা এটা নিয়ে খিলাফ আছে, প্রথম তিনটা নিয়ে মোটামুটি ভাবে খিলাফ নাই। প্রাথমিকভাবে সাহাবিদের ইজমা ছিল, পরবর্তীতে মুস্তাহিদ আলেমদের ইজমা, এটাকে আমরা ই ধরি, মানে এটাকে একটু দলিল ধরি। ফর এক্সাম্পল সিগারেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় সিগারেট ছিল না, সিগারেট কথাটা উল্লেখিত হয় নাই বা উচ্চারিত হয় নাই। এখন সকল মুস্তাহিদ আলেম মনে করেন যে ওনাদের ইজমা আছে যে সিগারেট হারাম, সো ইজমা ইজ এ সোর্স। প্রাথমিকভাবে এটা সাহাবিদের ইজমা ছিল, এখন মুস্তাহিদ আলেমদের ইজমা। কিয়াস যেটাকে আমরা বলি, এই কিয়াসে তো সমস্যা চলে আসে, এই জন্য কিয়াসটাকে সবাই ই করেন না, কারণ আপনার অ্যানালজিটা সঠিক নাও হইতে পারে। যেমন ধরেন কোরআনে আছে মুসা আলাইহিস সালামের ভাই আয়েশা, মুসা আলাইহিস সালাম আয়েশা তার ভাইয়ের দাড়ি ধরে বলছিলেন যে তোমার রেখে গেলাম তুমি কি করলা। এখান থেকে কিয়াস হয়েছে যে দাড়ি যখন ধরতে পারছেন তখন নিশ্চয়ই একমুট ছিল, তাহলে একমুট যখন ধরতে পারছেন তাহলে একমুট দাড়ি রাখাটাই এনাফ বা একমুট দাড়ি রাখাটা মাস্ট। এখান থেকে আমাদের দেশে এখন একমুট কিন্তু একটা চালুই হয়ে গেছে। এটা হলো রং কিয়াস, মানে টাইনা টুইনে আইনে একটার উপর একটা অ্যানালজিকে ফালাইলেন আর কি। এখানে কিয়াসের কোনো দরকার নাই, কারণ এখানে স্পষ্ট দলিল আছে, স্পষ্ট। আবার একটা কথা, ইজমাও কোনো দরকার নাই, যেখানে স্পষ্ট দলিল আছে ওখানে ইজমার ইজমার মুখাপেক্ষী নাকি। আর এখানে তো স্পষ্ট দলিল আছে, এখানে এত কষ্ট করে আপনার মুসা আলাইহিস সালামরে নিয়ে আসা, উনি যে মূল ধরছিলেন তাহলে নিশ্চয়ই একমুট ছিল, এগুলো বলার দরকার নাই। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট তো বলছেন দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার কথাটা মানে আমরা সবাই বুঝি, ডোন্ট টাচ ইট, ডোন্ট বদার, অথবা এটা নিয়ে আর কষ্ট করো না আর কি, এরকম একটা সেন্স। এটাকে বাড়তে দাও, ছেড়ে দাও। তো যাই হোক, এই চারটা, এই তিন নম্বর, তিন নম্বরটা তিনটা পর্যন্ত কোনো ই নাই, সব স্যামসং এর বোধহয় এরকমই নাকি। আমি একটা ভাইরে দেখলাম ওই দিন, ওনার মোবাইল ফোন ইউজ করেন না, এত খুশি লাগছে দেখে, মোবাইল ফোন ইউজ করেন না বা ইন্টারনেট ইউজ করে না। আজকে ইন্টারনেট যে ইউজ করে না তারা আমার মানে মানে মাল্যভূষিত করতে ইচ্ছা করে। হ্যাঁ, ইন্টারনেটের আদার দেন ইমেল, ইমেল যে একমাত্র জাস্টিফাই করে ইউজ করা, বাকি তো সব ফিতা। তুমি ওকে জিজ্ঞেস করো আমার ইউজ করো, বাহ একটা কোলাকুলি করতে ইচ্ছা করছে ওর সাথে। এই যুগে কদিন আগে একটা ই দেখলাম, একটা প্রোগ্রামের অ্যাডভার্টাইজ দেখলাম, এমন একজন মানুষ পাওয়া যাবে কি যার কোনো টুইটার বা ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি সাথে সাথে হাত তুলছিলাম, মানে ওই দেখতেছেন আমার, ওটা তার একটা অ্যাডভার্টাইজ, আমার নাই, আমার ছেলের নাই, আমার বউয়ের নাই, আমার ছেলের বউয়ের নাই, আসিফ মাহমুদের নাই, ফেসবুক টুইটার নাই, ওইখানে শামীম হাসানের নাই, তো কেন মানুষ পাওয়া যাবে না? এটা নিয়ে ওনারা অ্যাডভার্টাইজ করতেছেন একটা জিনিসের, এবং ওইখানে আমাদের স্বনামধন্য স্কলার গিয়ে কথা বলবেন আর। সো উনিও সেকেন্ডেড করতেছেন যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার টুইটার ফেসবুকের অ্যাকাউন্ট নাই আর। তো এখনকার সোশ্যাল মিডিয়া ছাড়া কি হয়, কয়েক লাখ মানুষ ছিল হেফাজতের ওইখানে, আমি নিশ্চিত যে ওইখানে 1% মানুষের ইন্টারনেট টুইটার বা ফেসবুকের অ্যাকাউন্ট নাই, 1% মানুষেরও নাই। ওগুলো গরু ছাগল সব, ওগুলো ছাগল ছিল, সব পশু পশু পক্ষী ছিল, ছাগল ছিল, আর আমরা হলাম মানুষ যারা টুইটার আর ফেসবুকে বিচরণ করি। এটা মিনিং এটাই, এমন কোনো পার্সন লিখছেন, ইয়াং বলেন নাই, ইয়াংস্টার বলেন নাই, ঢাকা গোয়িং, ঢাকা ইউনিভার্সিটি বা মানে মডার্ন টাইম এটা বলেন নাই, পার্সন কথাটা আমি খেয়াল করছি। প্রোগ্রামটা হবে ইয়াংস্টার্সদের জন্য, কিন্তু কথাটা বলছেন পার্সন, পার্সনের ভিতর দেখা দিলাম, আসিফ মাহমুদের নাই, আমার নাই, আমার ছেলের নাই, শামীম হাসানের নাই, মামুনের নাই, টুইটার ফেসবুকের কোনো অ্যাকাউন্ট নাই। সো এই যে ইসলাম নিয়ে খেলাধুলা করতেছে, যে ব্র্যান্ডিং করতেছে আমরা, এটার পরিণতি কোথায় আমি জানি না, শেষ কোথায় আমি জানি না, অত্যন্ত ডেঞ্জারাস একটা খেলা শুরু হয়েছে ইসলাম, ইসলাম খেলা, লেটস সি কোথায় যায়। যাই হোক, পরবর্তীতে যেটা বললাম অ্যানালজি, যেটা অ্যানালজির সাথে আবার মেজরিটি অফ দ্য স্কলার অ্যানালজিকে মনে করেন, কিয়াসকে মনে করেন একটা সোর্স, শরিয়ার একটা সোর্স। আচ্ছা, এরপরে আরো কিছু সোর্স আছে যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিয়াস নিয়েও যেমন আছে, কিয়াস তো বললাম যে মেজরিটি মনে করেন, স্টিল কিয়াস হচ্ছে একটাই, কিয়াসটা কে করলো সেটার ব্যাপার আর, মানে আপনি আমি যখন করলাম তখন এইরকম কিয়াস করবো, কিন্তু মুস্তাহিদ আলেমরা যখন কিয়াস করবেন তখন ডিফারেন্ট। যেমন একটু আগে যে
উদাহরণটা দিলাম, ইজমার উদাহরণ দিলাম, কোনটা বললাম, সিগনেটের কথা বললাম, সেই ইজমাটা আসছে কিন্তু কিয়াস করে আসছে। কারণ ওই টক্সিক্যান্ট বা যা আপনাকে হত্যা করে, যা আপনাকে হত্যা করে সেটা হারাম, সিগারেট আপনাকে নিশ্চিতভাবে হত্যা করে বা মৃত্যুর পথে নিয়ে যায়, সুতরাং সিগারেট হারাম। এই যে অ্যানালজিটা, এটাই কিয়াস, যেটা হত্যা মানে মানে আপনাকে মানে কিলিং এজেন্ট হিসাবে যে এটাকে আপনি রেকগনাইজ করলেন, এটা একটা কিয়াসের মাধ্যমে করলেন, একটা অ্যানালজি করলেন, ওইটা যদি হারাম হয় তাহলে এটাও হারাম, বিকজ ইট ইট কিলস। এটাও একটা সোর্স হিসাবে মেজরিটি আলেম মনে করেন, কেউ কেউ ডিফার করছেন বা কোনো কোনো কিয়াসকে ডিফার করছেন, কোনো কোনো জায়গায় কিয়াস ভুল হইতে পারে। বা ওই যে আমরা জোয়াতালি কিয়াস যদি দিই, আজকে যেরকম আপনাদের বলছিলাম না যে একটা গল্প কয়েকবারই বোধে বলছি, সাইফুল্লাহ ভাইয়ের বলা গল্প, নাসিরুদ্দিন আলবানের বলা গল্প, ওইখান থেকে সাইফুল্লাহ ভাই বলছেন যে আরব দেশে ওই আলেমদের দাওয়াত করে খাওয়াইলে উনি যখন চলে যাবেন খাওয়ার পরে আদব হিসাবে বা ওনার জন্য ইজি হয় সেই জন্য স্যান্ডেলটা এভাবে ফিরায় রাখে যাতে পাটা গলায় চলে যেতে পারে। তো একদিন এক লোক এরকম দাওয়াত খাইয়ে গেছে, তো তারা জিজ্ঞেস করছে যে দাওয়াত খেলে কেমন খেলে, কি না গপ গোল লাগে সব শেষ, কেন কি হয়েছে, বলে এরা তো আল্লাহ রসুল রে সম্মান করে না। আল্লাহ রসুল সম্মান করে না কেন, বলে ঈশ্বরের সম্মান করে না, নায়েবে রসুল যারা না আলেমদের সম্মান করে না, আলেমদেরকে ই করে না, এরা সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলতে মানে মুসলমানই না এরকম একটা ই আর কি ই করতেছেন। বলে কেন কি হয়েছে কি করছে, বলে দাওয়াত খেতে ডাকছে তারপরে অসম্মান করছে, কি অসম্মান করছে, জুতাটা এরকম করে রাখে নাই, তো জুতাটা এরকম করে রাখে নাই দেখে বাকি সব তার শেষ হয়ে গেছে, সে মুসলমান থেকে বেরিয়ে গেল। এই ধরনের কিয়াস করা যাবে না, বুঝছেন না, কিয়াস করতে হবে মানে রিয়েলি যেটা, এই জন্য সমস্যা। তো এইখানে আরো তিনটা সোর্স আছে, একটা হচ্ছে ইস্তেসান, ইস্তেসান কথাটা আপনারা উইটনেস পায়োনিয়ার যারা তাদের মুখে খুব শুনবেন, এটা 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 একটা গল্প আছে, এটা পরে আরেকদিন আমরা বলবো, আজকে থাক। তারপরে হচ্ছে ইস্তেসান মানে কি, জুরিস্টিক প্রেফারেন্স ইন ফেভার অফ লেস অ্যাপারেন্ট সোর্সেস, লেস অ্যাপারেন্ট সোর্সেস মানে যেগুলো অস্পষ্ট সূত্র বা উৎস ওইটার দিকে আপনি প্রেফার করলেন ওইটাকে, দেন সবচেয়ে বড় বা স্পষ্ট দলিল যেগুলো সেগুলো আছে। যেমন এই ইস্তেসান মার্কা জিনিসের উপর বেস করে তারেক রমাদান বলতেছেন যে এখন শরীয়ত আর অ্যাপ্লিকেবল না, শরীয়তের ল এখন শরীয়ত অ্যাপ্লিক করার সময় না, এখন আমরা একটা দুঃসময়ের ভিতরে যে যাইতেছি, এখন ইউরোপিয়ান ইসলামে শরীয়তের কোনো স্থান নাই বা শরীয়ত অ্যাপ্লাই করার কোনো ব্যাপার নাই, এটাকে ইস্তেসান বলে। এটা এটা একটা ই আছে, ওনারা দলিল নেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু জিনিসকে ওই সময় ই করছিলেন, কিছু কিছু জিনিসকে ওই ওই সময় রহিত করছিলেন, শরিয়ার কিছু কিছু ইকে দুর্ভিক্ষ দেখা দিছিল আর কি। তো তখন বলছিলেন যে ওই চোরের হাত কাটা, চোরের হাত কাটা তো খাবারের জন্য, যদি খাবার যদি চুরি করে পেটের দায় করতেছে তখন এটা অ্যাপ্লিকেবল হবে না, এই ধরনের কিছু কিছু জিনিস ওইখান থেকে আমরা দলিল নিয়ে এখন আর কি মানে শরিয়ার এটা এখন আর রহিত থাকতে পারে, এই ধরনের একটা মতামত তারা প্রপাগেট করে থাকেন। বাংলাদেশে উইটনেস পায়োনিয়ার বলে যারা আছেন তারা হচ্ছেন তারেক রমাদানের এগুলা শিক্ষা দীক্ষা নিয়ে থাকেন, তাদের একটা মানে তারা জামাতের অঙ্গ সংগঠন বলাটা উচিত না, মানে জামাতের অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠন বলতে পারেন, এবং তারা মডার্ন জামাতকে ই করেন, রিপ্রেজেন্ট করেন আর কি, একদম মডার্ন যেটা মানে খুবই বেশি মডার্ন আর কি যারা তাদেরকে ই করেন। তো যাই হোক, তাদের সমালোচনা আমার উদ্দেশ্য মানে ইস্তিসান যেটা করে, আরেকটা হচ্ছে কি ইস্তিসলাহ, আরেকটাই এটা কি ডিসাইডিং ইন দ্য লাইট অফ জেনারেল নিডস অ্যান্ড ইন্টারেস্ট, জেনারেল নিড এবং ইন্টারেস্টের এটাকে প্রাধান্য দিয়ে এটার লাইটে কিছুকে বিচার করা। যেমন ধরেন আপনি বললেন যে আজকাল কি আর অত পর্দা মেনটেন করলে হবে নাকি, বাসে না চড়া কেউ চলতে পারবে, সুতরাং বাসে আপনি বললেন যে একটা ছেলের পাশে একটা মেয়ে যদি গায়ে গায়ে একদম না লাগে তাহলে বসে যায় যাস, কথার কথা যাচ্ছে মানে আমি এটাই যে কি বলতেছেন আমি তা বলতেছেন। আজকালকে ইসলামী ব্যাংকগুলো দেখতেছেন না আপনি, ইসলামী ব্যাংকগুলো আমি তো আমি অত যাই নাই, মানে মানুষ আমাকে অনেক মানুষ কমপ্লেন করছে যে ইসলামী ব্যাংক আলাফের ব্যাংক এগুলো কি চলতেছে, মানে রীতিমতো হাসি চারটা মানে অন্য যে কোনো ব্যাংক খালি একটা মাথায় একটু এক চিলতে কাপড় আছে আর কি, বাস ছেলেদের তো তাও নাই, ছেলেদের টাই টাই স্যুট পরা একদম মানে রিভলভিং চেয়ারে আছে না, মানে মাইকেল ডগলাস বসে আছে আর রীতিমতো। আমি ওই এইখানে গেলাম, আমি আর সামিম গেলাম না, টাইটুই পরা সব একেবারে দাড়িবিহীন ক্লিন শেপ টাই পরার লোক, মানে আপনি স্যানেট চারা এটা ভিতরে কোনো দফা নেই বসে আছে। তো এটা হচ্ছে কি মানে প্রয়োজন দেখে কি করবেন এখন বলেন, এখন কি আর চলতে পারবেন, আমার তো গাড়ি নাই, আমি তো টেম্পোতে, আপনি যে বাইরে যাওয়াটা প্রাথমিকভাবে ওইটাই যে যাচ্ছি মানে এখানে এই পয়েন্টে আসতেছেন নাকি, বাইরে গেলে আপনি কি করতেন, আপনার একটা ফ্রিজ কম হইতো, আপনার ডিপ ফ্রিজ হইতো না, খালি একটা ফ্রিজ থাকতো, বা দুইটা সোফা হইতো না, খালি আমার মতো কাঠের শেয়া থাকতো, ধরেন কথার কথা, বা লাইনটা কোথায় ড্র করতেন, এটা কিন্তু আপনি ওই পয়েন্টে যাচ্ছেন না। আপনি বলতেছেন কি করবেন, চাকরি করতে হলে বাইরে যেতে হবে, বাইরে যেতে হলে বাসে চড়তে হবে, বাসে চড়তে হলে বসার জায়গা না পাইলে তো একজন মেয়ে এসে পাশে বসতেই পারে বা আমিও একটা মেয়ের পাশে বসতে পারি, বা বাইশ বাসতে যাই হোক, প্রয়োজন এবং ইকে ধরে এটাকে বলে কি
ইস্তেসলা, এগুলো আমরা ডিটেলস হয়তো পড়বো না বা এসে যাব না, কিন্তু কনক্লুশনটা দেখবো আমরা। তিন নাম্বার এটা হচ্ছে ইস্তেসাব, তিন নাম্বারটা এটা হচ্ছে কোন একটা রুল কন্টিনিউ করা যতক্ষণ পর্যন্ত এটার উল্টা রুলিং না পাওয়া যাচ্ছে, বা কোন একটা প্রথা, কোন একটা প্রথা কন্টিনিউ করা, কোন একটা নিয়ম কন্টিনিউ করা যতক্ষণ তার বিপরীতে ই না করা যাচ্ছে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আজকাল অনেকের ভিতরে টেন্ডেন্সি দেখা যায় যে স্থানীয়ভাবে কোন একটা জিনিস প্রচলিত, স্থানীয়ভাবে প্রচলিত এটা দিয়া জিনিসটাকে অনেক সময় মনে করেন যে এটা এটা ঠিকই আছে। এখন স্থানীয় প্রচলিত লাইনটা আপনি কোথায় টানবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আপনি যদি এখন বলেন পয়লা বৈশাখ তো স্থানীয়ভাবে প্রচলিত, হ্যাঁ কথা ঠিক, কিন্তু কোথায় লাইন টানবেন, কতটুকু প্রচলিত, কার প্রচলিতকে প্রচলিত বলবেন, ঠিক না কথাটা? আমি তো এই শহরে বড় হয়েছি, 1955 সালে আমার জন্ম, আমি এই শহরে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কোনো দিন কোথাও এইভাবে এইভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করতে দেখিনি কোনো দিনে। গ্রাম বাংলার কথা ছেড়েই দিলাম, গ্রাম বাংলা তো আমার আমার সিলেটে আমার গ্রামে যদি আপনি বলেন বলবে খায় না মাথায় দেয়, পয়লা বৈশাখ খায় না মাথায় দেয় এটা বলবে, মানে আমরা যেটা করে থাকি। কিন্তু আমি ঢাকা শহরের কথা বলতেছি, এই যে বেহায়াপনা চলে ঢাকা শহরে, 71 পর্যন্ত কোনো দিন দেখি নাই আমি, 75 পর্যন্ত কোনো দিন দেখি নাই। এটা তো হলো 80s এর কথা বা আরো পরের কথা, যখন আপনার অন্য মেয়েরা আপনার মুখে ভাত তুলে খাওয়াইতেছে পয়সার বিনিময়ে। এটা আপনি কোথায় লাইন টানবেন, মানে প্রচলিত প্রথার লাইন কোথায় টানবেন, এটা কিন্তু একটা ডাইসি জিনিস, মানে একটা একটা গ্রে এরিয়া। এই জন্য এগুলো বিতর্কিত, এই জন্য এগুলোর কথা বলতেছেন যে এগুলোকে সোর্স হিসেবে আদার দেন ই ওই, মানে যেগুলো অবিতর্কিত সোর্স এর বাইরের সোর্স, সুতরাং এগুলো ব্যাপারে আমাদের খুব সাবধান হইতে হবে এবং এগুলো নিয়ে আমরা খুবই চিন্তা করব, খুব মানে গভীরভাবে চিন্তা করব। পরের দিন যেটা পড়বো বলে যাচ্ছি যে তাকফির ওয়া হিজরা যেটা বললাম যে গ্রুপটার কথা, তারা এমন সোর্স থেকে জিনিস নিছেন যেগুলো শরিয়ার সোর্স না, এমন সোর্স থেকে দলিল নিছেন, নিয়ে মুসলমানদের কাফের বলছেন এবং মুসলমান দেশকে কাফের বলছেন যেগুলো শরিয়ার দলিল না। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আজকের আয়োজন এখানে শেষ, যেহেতু মসজিদে যাই আমরা দুইটা।